আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে এই অবৈধ সরকার একের পর এক সাধারণ মানুষের উপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে আমাদের পিঠ দেয়ালের সাথে ঠেকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এখন এই দেয়াল ভেঙে এই সরকারের পতনের জন্য রাস্তায় নেমে ছাড়ার কোনো উপায় নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আন্তর্জাতিক অঙ্গনে যখন তেলের মূল্য কমছে তখন আমাদের দেশের সরকার অন্যায়ভাবে ঋণ পাওয়ার জন্য দেশের জনগণের রক্ত শোষার পরিকল্পনার অংশ হিসাবে আইএমএফের দাবি আবদার পূরণ করার জন্য তারা অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আপনাদের এই গৃহীত সিদ্ধান্ত দেশের জনগণ মানে না, মানে না, মানে না। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাই, কারণ আজকে যে রিক্সাওয়ালা 50 টাকায় চাল কিনছে এই তেলের মৃত্যুর প্রতিবাদে আগামীকাল 100 টাকায় চাল কিনতে হবে। আজকে যে কৃষক 100 টাকা খরচ করে জমি চাষ করছে কালকে তাকে 150 টাকা খরচ করে জমি চাষের সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলতে চাই, দুর্নীতিবাজদেরকে অর্থ পাচার করাকে বৈধতা দেওয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনের দোহাই দিয়ে পাচার রোধ করার অজুহাত তুলে যে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন অগণতান্ত্রিক, এই সিদ্ধান্ত দেশের জনগণ মানবে না। সংগ্রামী ঢাকাবাসী, আমরা দায়িত্বহীন কণ্ঠে কথা ঘোষণা করতে চাই, আপনারা যতই টাল বাহানা করেন, দুর্নীতির আখ্যা করে বাংলাদেশকে, অর্থ পাচার করে বাংলাদেশকে, আপনারা 75-এর সেই দুর্ভিক্ষের দিকে বাংলাদেশকে ঠেলে দিয়েছেন। এই বাংলাদেশকে পুনরায় তার জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামে ঢাকাবাসীকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের ডাক দিচ্ছে। আজকে এখন যদি আমরা রাস্তায় নেমে আসতে না পারি তাহলে আমাদেরকে একটা ভয়ঙ্কর পরিণতি মেনে নিতে হবে। আমরা ঢাকাবাসী সহ দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই, সংগ্রামী ঢাকাবাসী নেমে আসুন, অবৈধ গণতান্ত্রিক অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণকারী এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলুন। জামাত ইসলামের সরকারের অগণতান্ত্রিক এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছে বলে আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দিয়ে জেল চলুন, রিমান্ড হামলা মামলা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে রুখে দেওয়া যাবে না। আমাদের শ্রদ্ধ সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া পরোয়ারকে মুক্তি দিন, এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিন, মাওলানা রফিকুল ইসলাম খানকে মুক্তি দিন, কলিজার টুকরো মাওলানা তেলার হোসেন সাইদিকে মুক্তি দিন। আমরা তাদের নেতৃত্বে আবার এই দেশের কল্যাণের জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার থেকে এই দেশকে মুক্ত করা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে।